দলজান ঝন্টুকে জানতে হবে, গবেষণা করা যায় মানুষটাকে নিয়ে। আমি তখন ডাইরেক্টর হয়ে গেছি, ঘরের বউ দিয়ে শাবানা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক। ঝন্টু ভাই শাবানা ম্যাডামের বিরুদ্ধে না পত্রপত্রিকায় মাঝামাঝি খোঁচাখুচি করে, মানে ওনার বিরুদ্ধে লেখে, ম্যাডাম দেরি করে আসে, ম্যাডাম আসে বলে কিছু উনি, আর ওগুলো না পূর্বাণী, চিত্রালী, বিচিত্রা, ওই ধরনের ছায়াছন্দে এগুলো খুব নিউজ হয়। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, উস্তাদ আপনি ম্যাডাম সম্বন্ধে এগুলো বলেন কেন, ম্যাডামরে খোঁচান কেন? কয় বেটা, তরে খোঁচা দিলে সমালোচনা হইব, খোঁচা দিতে হয় উপরে, এই জন্য খোঁচা দেই। উস্তাদ একটু সঙ্গে সঙ্গে উনি কিন্তু অনেক রেগে যায়, সঙ্গে সঙ্গে আবার পানি হয়ে যায়। হ্যাঁ দেখলেন না রেগে ইউটিউবে বাপ্পিকে, সাইবনকে বাপ্পিকে বলছে থাপ্পড় মারুম, ওটা না জাস্ট ওই মুহূর্তের রাগ উনি ওনার ওই মুহূর্তের। হ্যাঁ, এই কিছু লেখালেখির কাজ করছিলাম। হ্যাঁ, এই ছোটো ছোটো হাসির গল্প, এখানে 13টা গল্প আছে, আরও লিখব। আর হ্যাঁ রে, ফোনটা তো বন্ধ করি নাই, একটা মিনিট ভাই, একটা মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, আমি না একটু কাজ করতেছি, হ্যাঁ একটু পরে কথা বলি, সরি। হ্যাঁ সরি, হ্যাঁ তো লিখছিলাম বুঝছেন, নিজে অনেকদিন পর লিখছিলাম। আমার কলমটা দেখেন, এদিক দিয়ে লাল, এদিক দিয়ে কালো কালি বেরোয়, দরকার হয় লেখার সময়। আমি নাম দিছি নিনজা কলম। এই সরি, লিখতে লিখতে হঠাৎ ওস্তাদের কথা মনে হলো। ওস্তাদ শব্দটা কিন্তু মোটর মেকানিকের দোকানে এই যে চলে উস্তাদ, কিন্তু আমাদের সিনেমাও চলে, গুরুবিদ্যা সিনেমাটা গুরুবিদ্যা আসলে চলে। আমার উস্তাদ দেলোয়ার জাহান ঝন্টুক আমার উস্তাদ, তো উস্তাদের কথা মনে পড়লো যে উস্তাদের স্ক্রিপ্ট লেখা এবং আমার মেসেঞ্জারে কিছু ভাই কিছু পাঠাইছে আমাকে এবং লেখছে যে দেখেন দেলোয়ার জাহান ঝন্টু উনি আপনার বিরুদ্ধে কী বলছে। আমি কোথায় ভাই, তো আমাকে দিল, আমি দেখলাম, কিছুই বলেনি আসলে। আর বললো কি আসে যায়, উনি হলেন গিয়ে আমার বাবা, বাবা সন্তানকে বলবে না তো কাকে বলবে। ওইখানে যে কোনো একটা চ্যানেলের ইন্টারভিউতে ওনাকে বোধ হয় প্রশ্ন করছিল বা কিছু একটা কথায় কথা আমার কথা চলে আসছিল যে আমাকে ডাকলে আমি ইন্টারভিউ দিতে যাই না, এটা বলছে আমাকে। ওই যে যিনি ছিলেন হোস্ট উনি জিজ্ঞেস করছেন ঝন্টু ভাইকে, ঝন্টু ভাই বলে ধর এটা কোনো বিশ্বাসের কথা হলো নাকি, চ্যানেল থেকে, এটা একটা ইউটিউব চ্যানেল, চ্যানেল থেকে ইন্টারভিউ দাওয়াত পাইলে, নিমন্ত্রণ পাইলে আবার কেউ যায় না, এটা কোনো কথা, দৌড়ে যায় সবাই, এই যে আমি আসছি না, মানে উনি নিজের কথা বললেন। হ্যাঁ মালেক আফসারি আসে না এটা বিশ্বাসই করি না, তো সেই লোকটা আবার যুক্তি দেখাইছে, না আমি প্রমাণ আছে, আমি বলছি উনি ইন্টারেস্ট না। এই দেখ ঝন্টু ভাই বিশ্বাস করে নাই না। উস্তাদ ঠিকই আছে আপনার কথা, আমি যাই ইন্টারভিউতে উস্তাদ, সম্মানজনকভাবে ডাকলে যাব না কেন, যাই। মনে করেন যে যেমন উস্তাদ আমি বলি আপনাকে, তৈরি আফ্রিদির শুধু এইটুক কথা ছিল যে কবে আসবে আমি যাব, মানে রিপনকে দিয়ে আমার কাছে মেসেজ পাঠাইছে তৈরি আফ্রিদি, অল্প একটু কথা যে আমি কবে সময় দিতে পারবো,
তৈদা আফ্রিদির শোতে যাওয়ার জন্য আমি সময় দিছি, ওই সময় অনুযায়ী শোটা হয়ে গেছে। কিন্তু ভাই আবার দেখেন তানবির তারেক যে সাংবাদিক ইউটিউবার, সে পর্যন্ত আমাকে দুইবার কল করছে, আমি দুইবারই তাকে না করছি। কেন না করছি আমি বলি, একটু আগে যে সম্মানের কথাটা বললাম এটা মাথায় রাখেন। মনে করেন তার শনিবারে রেকর্ডিং, শুক্রবারে ফোন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এই তো আপনার একটা ইন্টারভিউ করতে চাইছিলাম, যদি সময় দিতেন। আমি হ্যাঁ করে দেব, নো প্রবলেম, কোনা কালকেই আসেন। আমি কালকেই, আমি কিন্তু আবার এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগে বুঝে ফেলি। কালকে মানে কি জানেন, ওর কোনো নিমন্ত্রিত অতিথি যাকে দাওয়াত করছিল সে ফেল করছে। আজ কথা জানাইছে যে তানবির ভাই পারুম না আমি কালকে, আমার প্রবলেম আছে। ওই যে মাথার মধ্যে আচ্ছা মালেক আছে নিয়ে আসি, ইন্টারভিউ শুনলে দৌড় দিবে। আমি তো বুঝে নিয়েছি এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়তে। আমি বললাম যে না, কালকে তো আমার ওই যেতে হবে একটু ভয়েস টিভিতে নারায়ণগঞ্জ, ওখানে একটা কনফারেন্স আছে। সব মিথ্যা কথা কিন্তু। দেন আবার কিছুদিন পর আবার একটা ফোন, সেদিন ছিল বৃহস্পতিবার। কেমন আছেন, ভালো আছে, সেই ওদিন তো ফেল হলো, যাই হোক। আমি চাচ্ছিলাম এবার শনিবারে, মানে একদিন পর, একদিন আগে জানাইলো। আমি আবার তাকে বললাম, তখন আমি বলছিলাম যে আমাকে এক সপ্তাহ আগে জানাবেন বা দুই সপ্তাহ আগে জানাই দিয়েন। উনি না আবার ওই একদিন আগে, মানে এইখানেও ফেল করছে আর ভাবছে যে অনেক দিন হয়ে গেছে, দুই তিন মাস আমি ভুলে গেছি। আবার আমি সেদিন, আরে কি বলেন, আমি তো আমার ইউটিউব চ্যানেলের ব্লগ করার জন্য বাইরে আছি, ঢাকার রাঙামাটি অমুক তমুক, ঢাকায় যেয়ে আমি আপনার সাথে যোগাযোগ করব। ভাব নিয়ে নিলাম পুরা, তার মানে না, কারণ এখানে কোনো সম্মান নাই তাকে, উনি কাউরে পান নাই, তার জন্য আমারে নিয়ে এখন একটু উচ্ছেন না, কথাবার্তা বললে কিছু তো ভিউ পাওয়া যাবেই। আপনাদের দোয়ায়, শুধু আপনাদের সাবস্ক্রাইবারের কারণে আমার চ্যানেলটা তো ভাই একটা পজিশনে আসতেছে, আর বেশি দিন না, আর এগারো বারো হাজার সাবস্ক্রাইব হলি সিলভার বাটন পেয়ে যাব ইনশাআল্লাহ। আর ওইটা নিয়ে যে ভাই কি হইচই মাতাবো আমি, দেখেন আপনাদের সঙ্গে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার মেসেঞ্জারে পাঠাইছে যে আপনারে এই বলছে, মানে আমি যেন ওনারা নিয়ে কিছু একটা বলি, তাহলে একটা মজা পাবে। আরে ভাই আপনারা জানেনই না তো, ঝন্টু ভাইরা আমার সম্পর্ক আপনারা জানেনই না কেউ, দেলার জান ঝন্টু একটা বিরাট ব্যাপার তো ভাই, ওনার মূর্তি বানানো উচিত এফডিসির মধ্যে। ওনার সাথে আমার দেখা হইলে কী করে জানেন, মনে করেন যদি এক সপ্তাহ তিন দিন দেখা, একদিন আমাকে বলবেই কিরে আচ্ছা তুই ভাব ধরে হাঁটস নাকি, জানেন আমার লাথি মারতে আসে অনেক সময় অনেকের সামনে, অনেক অবাক হয়। আমি কিন্তু এই হাসিটাই মুখে রাখি, কারণ ওইটা আসলে গালি না, গালি না। মনে করেন যে আপনার প্রেমিকার সাথে আপনি অন্তরঙ্গ মুহূর্তে, প্রেমিকা অনেক সময় বলে না কুত্তা, অনেক সময় প্রেমিকা আমরা বলি না কুত্তি, তোরা কি গালি নাকি, ওটা মধুর ডাক। ঝন্টু ভাই যে আমাকে গালি দেয় লাথি মারতে আসে, হ্যাঁ এটা যে কী লাগে আমার কাছে আপনার জানেন না, কারণ এর পিছনে ইতিহাস আছে। দাদা জান ঝন্টুকে জানতে হবে, গবেষণা করা যায় মানুষটাকে নিয়ে। দু একটা সিন বলি, এত কথা তো আমার বললে আপনারা শুনবেন না, সময়ের মূল্য সবাইরই আছে। দাদা জাহান ঝন্টু সাহেবের বাসা মগবাজারেরটা বলি, তারপরে বলুন জেলখানার পাশেরটা। মগবাজারের বাসা সকাল মনে করেন সাতটা সাড়ে সাতটা, বাইরে গাড়ি দাঁড় করানো, বাংলার মোগল প্রডিউসার জাহাঙ্গীর খানের ভিতরে উনি বসা, আর কে বসা, অ্যাকশন ডাইরেক্টর জসিম, তখন হিরো হয় নাই, টুকটাক ভিলেন করেন, উনি বসা। এরপরের জেনারেশনের মধ্যে আবার মান্নাও আসছিল, মান্নাও ছিল, এরকম অনেক ডাইরেক্টর প্রডিউসার, এই যে যমুনা শফি বিক্রমপুরী সাহেব, এই সিনেমা দিয়েই কোটি কোটি টাকা রোজগার করছে এবং মানুষকে দানও করছে,
নিজেও গড়ছেন, নিজের পরিবারকে গড়ছেন, বুঝছেন? ওনার যতগুলো ছবি হিট, এ দেলোয়ার জাহান ঝন্টুর লেখা গল্প। যাই হোক, যেটা বলছিলাম, ওনার বাসায় বসা, কেন বসা? উনি কিন্তু ঘুমাচ্ছেন, আমি হয়তো গেলাম 8:30, দেখুন সবাই বসা, সবাই সালাম দিলাম, কারণ আমি তো স্টেন ডাইরেক্টর, ওনারা গুণীজন, সালাম টালাম দিয়ে আমার আবার ভিতরে যাওয়ার অধিকার আছে, বাড়ির ভিতরে অন্দরমহলে ভিতরে গেলাম, ভাবি ভাবি খিদে লাগছে, খামু, নাস্তা খাই আসি নাই। ওই বাড়িতে প্রতিদিন মনে করেন 5 কেজি গরুর মাংস, সকালে 5 কেজি গরুর মাংস রাত্রে রান্না হইতো, মনে করেন এর সাথে কতগুলো চাউল লাগে, ভাবি রান্না করত। ফিল্মের এমন কোনো স্টেন ডাইরেক্টর নাই, ওনার ওনার চ্যানেলের ওনার যারা আশেপাশের প্রডিউসার লেভেলের সবাই এই বাসায় ভাত খায় নেই, জানেন? শাবানা ম্যাডাম বহুবার বহুবার, শাবানা ম্যাডাম তো যেত ভাবির কাছে গরুর মশলা আনতে, ভাবির হাতে একটা গরুর মশলা ছিল, ওই মশলাটা আপনি রান্নার পর গরুর মাংসের উপরে ছিটিয়ে দিবেন, রান্নার 15 মিনিট আগে সেই মাংসের ডানি আলাদা, শাবানা ম্যাডাম নিয়ে আসতো। যাই হোক, ওই যে সকালবেলা সিটিংয়ে বসা, ওখানে ওয়াইস সাদিক সাহেব থাকতেন কিন্তু, শাবানা ম্যাডামের হাজবেন্ড, তা আমি ঢুকে যেতাম সবাই সালাম দিয়ে, যা ওস্তাদের পাশে বসতাম, ওস্তাদ উপরে একটু ঘুমানোর অভ্যাস, বালিশের উপরে উপরে ঘুমায় থাকতো, আমি একটু কোমরটা টিপতাম, একটু পাটা টিপতাম, ওস্তাদ বাইরে তো সব মহারথীরা বসা, তো থাক ম্যাডাম রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করছি, আমি ওনারা কেন বসা, ওই যে গল্প নিয়ে, সবাই গল্প যাচ্ছে ওনার কাছে। এমনও দিন আছে জানেন, দুজন গাড়ি নিয়ে আসছে প্রোডাকশন ম্যানেজার, কারণ আমার কয়েক কই যামুড়ে, এখন কথা হচ্ছে দেখ তোরা টস করে জিতা নে, কে নিয়ে যাবি আমার, মানে সে তার কাছে চলে, শুধু লেখার জন্য বাম হাতে লিখে দেবেন উনি গল্পটা, একটা গল্প লিখতে ওনার ম্যাক্সিমাম সময় লাগে 3 থেকে 4 দিন। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন ভাইগুলো তো নকল গল্প, পাকিস্তানি দিস অ্যান্ড দ্যাট, হাবি যাই বলেন ভাই, যাই কিছু তাই বলেন, হ্যাঁ, কিন্তু ওই গল্পগুলো তো সুপার ডুপার হিট, ওই গল্পগুলোর মাধ্যমে এই দেশে অনেক নায়ক নায়িকা জায়গা করে নিয়েছে, যেমন ওনার রাজমহল ছবির বাম হাতের লেখা রাজমহল ছবির গল্প, আমি চিফ স্টেন ডাইরেক্টর, এফ কবির চৌধুরী ডাইরেক্টর, সেই ছবির নায়িকা রোজিনার প্রথম ছবি ওয়াসিমের সাথে, ওয়াসিম প্রথম ছবিটা করতে চায় নাই, কেন? যে মায়াবরীর পাবলিসিটি করে রোজিনা, একটা মায়াবরী নামে একটা বড়ি বেরিয়েছিল মেয়েদের, ওইটার উপরের কভার পেজ ছিল রোজিনার, এবার মায়াবরী করে সামাজিকভাবে স্বীকৃত না, সামাজিকভাবে তখন কবিগুলো মানত, সমাজ টমাজ খুব মানত সিনেমার লোকে, ওকে ওর সাথে আমি ওয়াসিম কাজ করবে না, এই কিন্তু ঝন্টু ভাই ধমক যখন দিল রাজি হয়ে গেল। ঝন্টু ভাইয়ের গল্প, এফ কবির চৌধুরী ডাইরেক্টর, রাজমহল সুপার ডুপার হিট, নতুনও ছিল খলনায়িকায়। যাই হোক, ওই যে সকালের দৃশ্য দিয়ে তো আপনারা বুঝলেন ওনার গুরুত্ব কতখানি, উনি খালি লেখে আর ছবিগুলো চলে। এমনও দিন আছে FDC-র মধ্যে শুটিং চলতেছে 10টা ফ্লোরে, দেখা গেছে 7টা ফ্লোরই ওনার গল্প, 6টা ফ্লোরই ওনার গল্প, হয়তো 10টার মধ্যে 5টা ডাইরেক্টরই ওনার হাতের তৈরি, আমিও তো ওনার হাতের তৈরি, আমার ওস্তাদ দেলোয়ার জাহান ঝন্টু, আমার ওস্তাদ প্রথম ওস্তাদ ফখরুল হাসান বৈরাগী, ওনার মাধ্যমেই আমার জন্ম, আর আমাকে লালন পালন করছে দেলোয়ার জাহান ঝন্টু, শেখ নজরুল ইসলাম ডাইরেক্টর, এফ কবির চৌধুরী, ওনাদের সঙ্গে আমি 30-35টা ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কোনো কোনো ছবির আমি নিজেও রাইটার ঝন্টু ভাইয়ের কাছ থেকে শিখে। হ্যাঁ, তো দেখেন আমার একটা প্রথম ছবি যে ঘরের বউ, যেটা আমি বলছিলাম যে জেলখানার পাশে থাকার গল্প বলবো, ভোর 5টায় বেরিয়ে গেছি ঝন্টু ভাইয়ের বাসায় যাচ্ছি, 83 সাল, আমি একজন প্রডিউসার পেয়ে গেছি, মোহাম্মদ শফিউদ্দিন, মাসুদ কথাচিত্র, আমি আবদার করছি আমি শাবানা, আলমগীর, জসিম এদেরকে নিয়ে ছবি বানাবো, উনি রাজি হয়ে গেছেন বিগ বাজেটের ছবি, প্রথম ছবি বিগ বাজেটের, কারণ 6-7 বছরে কাজ শেখার লোক তো আমি, চলে গেলাম 5টায় হাঁটতে হাঁটতে 6টায় ওনার বাসায় পৌঁছে গেলাম, পুরান টাউন, এই যে জেলখানা অপোজিটে ওনার বাসা, কেন? ওনার আম্মা জেলখানার একজন কর্মকর্তা ছিলেন, ওনার আম্মা, হ্যাঁ, অনেক আমাদেরকে আদর করতেন, অনেক আদর করতেন আমাদেরকে, কেন ফিল্মে যে যেত তাকেই আদর করতেন, এই ঝন্টু ভাইয়ের বাসা, উনি ওই জেলখানার অপোজিটে
যে জেলখানার কোয়ার্টার ওখানে থাকতেন। আমি বহুবার গেছি ওই সকাল সকাল যে হাজির, ওই যে আগের অভ্যাস, এটা মানে এটা প্রথম অভ্যাস। এরপরে তো উনি চলে আসলেন মগবাজার, ওই পা টিপতেছি, কিরে এত সকালে তুই, আমি বিরিয়ানি খাবো এখানকার পুরান টাউনের বিরিয়ানি টিরিয়ানি খাবো, কত অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি তখন প্রচুর খাই, সবাই জানে আমি খুব পেটু, কাছে তুই খাইছি, এত সকালে আসার উদ্দেশ্য কী তোর? আমি ওস্তাদ প্রডিউসার পায়ে গেছি, এখন আমি ওনারে বলছি শাবানা আলমগীর জসিম এদের নিয়ে কাজ করুন, আর জসিমটা উনি খুব ভালোবাসে, এটা শুনে না কাছে তাই নাকি? ঠিক আছে, আমি ওস্তাদ গল্প লিখে দিতে হবে, আজকে তো পারুম না রে, আজকে তো যমুনার গল্প লিখতে যেতে হবো, যমুনা মানে যমুনা ফিল্মস, উজ্জ্বল সাহেবের নায়ক মেগাস্টার উজ্জ্বল সাহেবের ঠিক নিচের ফ্লোরটাই অফিসটাই ছিল যমুনা ফিল্মস, মনোয়ারা ফিল্মস পাশের যমুনা ফিল্মস, বিখ্যাত বিখ্যাত প্রোডাকশন হাউস, রাজ দুলারি কত টাকা ব্যবসা করছে কেউ জানে না, দাদা জান ঝন্টুর জজ ব্যারিস্টার একটা ছবি দিয়ে যে একাত্তর হোটেল, হোটেল একাত্তর বারোতলা, এই জায়গায় কিনে ফেলছে প্রডিউসার, এখানেই তার অফিস ছিল, এটাই কিনে ফেলছে, এখানে শহীদুল ইসলাম খোকনের অফিস ছিল, উনি কিনে ফেলে এই বিল্ডিং করেন। এই দেলোয়ার জাহান ঝন্টুর গল্পে, আমার ওস্তাদের গল্পে, এখন আপনি বলতে পারেন পাকিস্তানি ইন্ডিয়ান যা ইচ্ছা তাই বলেন, কিন্তু প্রত্যেকটা প্রডিউসার লালে লাল মালে মাল, প্রত্যেকটা প্রডিউসার। এবং আমার প্রথম ছবি ঘরের বউ উনি বাম হাতে লিখে দিলেন, কীভাবে রাজি করাইলাম? আমি ওস্তাদ আজকে লিখতেই হবে, চল একটা চিটিং করি, আমি কি খারা একটু ঘুমায় নি, উনি আরও দুই ঘন্টা ঘুমাইলেন, নয়টার দিকে উঠলেন গরম ভাত টাত খেয়ে, আর আমার বিরিয়ানি খাওয়াইলেন খেয়ে, যমুনার ডেট ও দিন, যমুনার অফিসে বসে স্ক্রিপ্ট লিখবে, যমুনার অফিসে ঢুকেই আই কেউ ডিস্টার্ব করবি না, আমি মালিককে নিয়ে এসে আমার কপি করে দিব, ঢুকে গেলাম বুঝছেন, গেটটা লাগাই দিল, চুপচাপ থাক, ওরা ভাবব অগ ছবির গল্প লিখতেছি, আসলে তরটাই লিখুম আজকা। এই যে উনি বাম হাতে লেখা শুরু করলেন, বিশ্বাস করেন পাক্কা দেড় দুই ঘন্টা লিখে হঠাৎ করে কলমটা রেখে একটা হিন্দি গান গাইলেন, না হিন্দি না পাকিস্তানি একটা গান গাইলেন খুব সুন্দর, তারপর একটা গান গাইলেন মালা ছবির, ঝুটি হে সারি নগরি, এটা আজিম ভাই, এই যে হিরো আজিম আর সুজাতার মালা ছবির, আর উনি তবলা বাজায় বাজায় গান গাইতেন, আমি তবলা বাজাতে পারি না, ঝুটা হংসার ঝুটা হ্যায় এই নগর, ঝুটা এই সংসার, যোথা মন মে মিত উসিলে লোট লিয়া মেরা প্যার, এই টাইপের গলা খুলা গান টান গায়া, হ্যাঁ চল খায় লুই, স্কির পাতাগুলো নিচে লুকায় রাখলো, ওরা খাওয়াটা দিল, খাওয়া দাওয়া ওদের, সব কিছু ওদের, কাগজ কলম ওদের, যমুনার লেখা হচ্ছে আমার গল্প, ভালোবাসা বুঝেন, এটা বলে ভালোবাসা, বিকালের মধ্যে গল্প শেষ, কত তিন চার পাঁচ ঘন্টা এরকম, চার ঘন্টা ম্যাক্সিমাম গান টান গাইছে খাইছি টাইছি, লেখা দিল কয়েকবার পর, আমি ওস্তাদ আপনি লেখা দিয়ে দিতেছেন আর আমি তো পড়িয়ে যাইতেছি, ওস্তাদ ওনার লেখাপড়া কিন্তু খুব কঠিন, অনেক পেঁচানো লেখা লেখে, হ্যাঁ অনেক পেঁচানো, কিন্তু আমি পড়তে পারি, কারণ আগে থেকে অভ্যাস তো ওনার এসছেন তো, আমি ওস্তাদ আমার পড়া শেষ, খালি আপনার এখন কথা হচ্ছে যে শাবানা ম্যাডাম বলে দিতে হবে, ওকে নতুন ডাইরেক্টর না করে দিতে পারে, আলঙ্গ ভাই না করবে না, কারণ আলঙ্গ ভাইয়ের তো সম্পর্ক আমার আগে থেকেই, আর জসিম ভাইরা বলে দিবেন আপনি, ওকে কোনো প্রবলেম নাই, তুই দেখিস না তুই যা তোর প্রডিউসারের বুঝাগা যা, চলে আসলাম রায়ের বাজার, ওইখান থেকে সন্ধ্যার সময় প্রডিউসারের এখানে, প্রডিউসার গল্প লিখে ফেলেছেন কালকে আলাপ করলেন আজকেই, তখন তার আমি যদি বলি যে আমি আজকেই লে গল্প লিখে নিয়ে আসছি, বিশ্বাস আসবে কম গল্পের প্রতি, আমি মানে এই গল্প আমি আজকে পাঁচ ছয় বছর যাবৎ বুকে লালন করতেছি, আমি ঝন্টু বাইরে দিয়ে জাস্ট ফিনিশিংটা দেওয়া নিয়ে আসলাম, পুরো একটা চাপা মারলাম বুঝছেন, এগুলো মারতে হয়, তখন ওনার বিশ্বাসটা চলে আসলো প্রডিউসারের, বাহ বাহ অনেকদিন সাধনা করছে এই স্ক্রিপ্টের পিছনে, ছবি আরম্ভ হয়ে গেল, ঘরের বউ সুপার ডুপার হিট, অনেক জটিল সিকোয়েন্স করতে পারতাম না, প্যাস লেগে যাইতো জানেন, ওস্তাদ ওস্তাদ দায়িকা মগবাজার লোক পাঠাইতাম, ধরায় নিয়ে আসতাম রিক্সায় কইরা, উঠায় নিয়ে আসতো পটায়া টটায়া, ওস্তাদ এই সিকোয়েন্সটা একটু শর্ট ডিভিশন করে দেন, কোথায় ক্যামেরা বসামু কী করুম, হ্যাঁ জাকির হোসেন ক্যামেরাম্যান একটু বইলা দেন,
এখানে এটা করবি, এটা এখানে করবি, এখানে ক্লোজ আপ নিবি, বুঝছ? রিয়াকশন শট লাগবে, কিন্তু আসলে জুম ক্লোজ ব্যাক, ক্লোজ ব্যাক করিস না। আচ্ছা ওস্তাদ, কাজ কর, জায়গায় আমার কাজ আছে, ব্যস্ত, মহাব্যস্ত তো ভাই। ওদের কথা বলে শেষ করে দিতেছি, সরি সময় বেশি নিতেছি। আমি তখন ডাইরেক্টর হয়ে গেছি, ঘরের বউ দিয়ে শাবানা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক। ঝুন্টু ভাই শাবানা ম্যাডামের বিরুদ্ধে না পত্রপত্রিকায় মাঝে মাঝে খোঁচাখুচি করে, মানে ওনার বিরুদ্ধে লেখে, ম্যাডাম দেরি করে আসে, ম্যাডাম আসে বলে কিছু উনি, আর ওগুলো না পূর্বাণী, চিত্রালী, বিচিত্রা, ওই ধরনের ছায়াছন্দে এগুলো খুব নিউজ হয়। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, ওস্তাদ আপনি ম্যাডাম সম্বন্ধে এগুলো বলেন কেন, ম্যাডামরে খোঁচান কেন? কয় বেটা, তরে খোঁচা দিলে সমালোচনা হইব, খোঁচা দিতে হয় উপরে, এই জন্য খোঁচা দেই। দেখলাম যে ফর্মুলাটা তো খারাপ না। তো তার 15-20 দিন পরেই আমার একটা সুযোগ আসছে চিত্রালীতে ইন্টারভিউ দেওয়ার। হ্যাঁ, ঘরের বউ নিয়া, এটা হিট ডাইরেক্টর, মোটামুটি একটা ইজ্জত দেয় সবাই। তো চিত্রালীতে আমার ইন্টারভিউ গেল, সেই ইন্টারভিউতে আমি বললাম, অনেক কথা হয়েছে এর মধ্যে, ঝুন্টু ভাইয়ের কথা উঠছে ওস্তাদের, তা আমি বলছি যে ওনার গল্প নকল, উনি নকলবাজ। অনেক কথার মধ্যে ওই কথাটাকেই তারা হেডলাইন করে ফেলছে পত্রিকায়, একদম হেডলাইন, যে দালাজান ঝন্টু নকলবাজ, নিচে ছোট্ট করে মালেক আফসারি, নতুন ডাইরেক্টর। এইটা তো ভাই একটা আমি বুঝে ফেললাম যে আমি যখন সকালে পত্রিকাটা পাইছি 7:30, কারণ আমার ইন্টারভিউ আসবে, সকাল সকাল বসে আছি, পত্রিকা আসতে সঙ্গে সঙ্গে চিত্রালি দেয় আমাকে পড়তে হবে। দিয়ে পড়ার পর আমি বুঝলাম যে হেডলাইন যেটা, এটা তো ডেঞ্জারাস ব্যাপার, 1 সেকেন্ড দেরি করে নে, প্যান্টটা পরেই ওস্তাদের বাসায়। আমি যাওয়ার আগেই মাহবুব খান গুই ফোন দিছে, জাস্ট আমি যাওয়ার 1 মিনিট আগেই, এই দেখ তোর নামে কী লিখছে। আমি ঢুকার সাথে সাথেই আমার পাল্লে মারে, আমি বলতে 1 মিনিট পায়ে ধরি আপনার খারাপ, আমি বলতেছি কেন বলছি, কেন কেন বলছেন, আপনি তো বলছেন খোঁচা দিতে হয় উপরে, তা আমি কারে খোঁচা দিব, আমার কাছে তো আপনিই সবচেয়ে উপরে, আমি এই জন্য আপনারে খোঁচা দিছি ভাইরাল হওয়ার জন্য, তখন ভাইরাল শব্দটা ছিল না, মানে আমি জাস্ট আলোচনায় আসার জন্য। ওস্তাদ একটু সঙ্গে সঙ্গে উনি কিন্তু অনেক রেগে যায়, সঙ্গে সঙ্গে আবার পানি হয়ে যায়। হ্যাঁ দেখলেন না রেগে ইউটিউবে বাপ্পিকে, সাইবনকে, বাপ্পিকে বলছে থাপ্পড় মারুম, ওটা না জাস্ট ওই মুহূর্তের রাগ উনি ওনার, ওই মুহূর্তের, তার 2 মিনিট পরে যান দেখবেন যে রাগ নাই। এই হলো দেলোয়ার জান ঝন্টু, আমার ওস্তাদ। আসসালামু আলাইকুম।